I'm going to go to the house.
সাগর চট্টগ্রামের মাছগুলো বেশি, নামার মাছ বেশি, নামার মাছ বেশি। আর এটা 20 কেজি, 700-800 গ্রাম মাছ কিনন যায়, 800 টাকা কেজি, 800-800 টাকা। আর যেটা দেশি মাছ চাঁদপুরের পদ্মা মামার মাছ, ওইটা দেখা গেছে 1 কেজি হইলে এটা কিনা লাগে 1200 টাকা কেজি, 1100 টাকা কেজি। যেটা মাছ ওইটা রেট বেশি। আর যেটা মাছ মনে করেন সাপ কম, মানে টাকা বাঁচাই যাবে, তাহলে 800-900 টাকা ভিতরে পাওয়া যায়। সমুদ্রের মাছ আসলেই তো ওভারঅল মাছের দাম একটু কমে, নাহলে তো সবসময় দাম বেড়ে থাকে। সাগরের মাছটা যখন বেশি আসে পরে তখন মাছের দাম কম থাকে। গত 2-3 দিন ধরে মাছের আমদানি কেমন? আজকে আর গতকালকে অনেক মাছ আসছে। আচ্ছা ঠিক আছে, হয়তো মাছ এরকমই আরো কদিন থাকতে পারে, আরো বাড়তেও পারে, কমবে না আশা করা যায়। এখনো তো গত বছর যে পরিমাণে ছিল এক এক দিনে আমদানি, সেই পর্যায়ে যায় না এখন। এরকমই আছে, বরঞ্চ এই মাছ বাইরে বড় মাছটা চাই না, তাহলে যায় না। ইন্ডিয়া তো খুব কমই যায়, যেটা যায় লুকে অল্পই যায়, বেশি যাইতে পারে না, কারণ বর্ডার বন্ধ না, লুকে আছে রুক যায়। বাংলাদেশে আছে, কাস্টমার নিয়ন্ত্রণই আছে, কিন্তু কাস্টমার বলতে আছে না আমাদের নিয়ন্ত্রণে নাই। কারণ 20 কেজির মাছটা খাইছে 15 টাকা কেজি, আর 20 কেজির মাছটা পাইতে আছে আপনার 800-900 টাকা কেজি পাইতে আছে, সর্বোচ্চ 1000 টাকার মধ্যে পাইতে আছে। আর গত বছর আপনি 1700-1500 কেজি 1350 টাকা ধরে নিয়ে গেছে, 1400 টাকা ধরে নিয়ে গেছে, হইলেই হয়েছে 1500 কেজির উপরে। যেটা দেশি মাছ আয়নার লাল সাদা, এই মাছগুলোর দাম একটু বেশি হলে খুব সুস্বাদু হয়, ওইটার দাম একটু বেশি, ওইটা খেতে অনেক মজা, সাগরের মাছ টেস্ট এই আর কি। Just.
520 টাকা হালকা দাম আছে। 50 টাকা 50 টাকা